চোরা রাস্তা দিয়ে নিজের মতো করে বুঝেছে আয়াত দিয়ে শিরক প্রমাণ করছে আয়াতের অপব্যাখ্যা করে শির প্রমাণ করছে যে ইসলাম ধর্মে মাজার পূজা আছে হ্যাঁ কোরআনে আছে যে নবী আলেমুল গায়েব কোরআনে আছে যে নবী হাজের নাজের হ্যাঁ সুবহান ওয়াস মান না কাবুলাক আমি রসুলের না আমি বেরলুবি তোফ পড়ে দেখেছি ওয়াস আল একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে কিভাবে তারা তাহরিফ করেছে কোরআনের ইহুদিদের চরিত্র ইয়াহুদিরা তওরা শব্দেরও বিকৃতি ঘটিয়েছে অপব্যাখ্যা করেছে শব্দের বিকৃতি আর অর্থের বিকৃতি তাহারিফ তাহারিফুল মানা দুটি করেছে আর এই উম্মতের পথভ্রষ্ট যারা বিদাতি তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে অপব্যাখ্যা করেছে শব্দের বিকৃতি করার কেন ঘটাইতে পারেনি কিন্তু কিভাবে অপব্যাখ্যা করেছে একটা নজির শুনেনা ভালো করে বুঝ ওয়াস আলমান আর সালা কামির রোসলে না আল্লাহ বলছেন শাহ আলাই মানে জিজ্ঞাসা করা হয় আর শাহ মানে চাওয়াও হয় এখানে জিজ্ঞাসা করে ওয়াস আল জিজ্ঞাসা করে দেখো মান আর সালনা কাবলা কামে রসুল না তোমার পূর্বে যেসব রসুলকে পাঠিয়েছি তাদের কি হ্যাঁ যে আজ আল্লা মিন্দনির রহমান আলে ইউবাদুন যে আল্লাহ রহমান ছাড়াও কোনো উপাস্য আছে যার এবাদত হ্যাঁ তার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন কোনো আসমানি ধর্মে কোন নবী রসুলের মাধ্যমে আল্লা ছাড়া কার এবাদো দর্গা দুর্গার এবাদে ধর্ম কোন সময় এসেছে আল্লাহ বলছেন জিজ্ঞাসা করো বেড়েল্লবি তর্জমা করছে তফসির করছে ওয়াস আলমা ওয়াস আলমান আরস আল না কাবলা কামির রসুলে না এ নবী তোমার পূর্বে যেসব রসুল করে এসেছে তাদের কাছে যা করো দোয়া করো তাদের কাছে হাউজ উইল্লা জি বলছি ওয়াস আল মানে ও চাও দুয়া করো তার মানে নবী কাছে চাও তো 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 বলছে নবী কাছে আমরা খাজা বাবার কাছে চাইলাম তো কি হলো শাহজালার কাছে চাইলাম তো কি হলো আর ওই বড় পীর জিলানির কাছে চাইলাম তো কি হল আউ কিভাবে পথভ্রষ্ট হয়েছে এবং কিভাবে পথভ্রষ্ট করেছে